আল্লাহ, আমরা আজকে দোয়া করতেছি তিনজন গুনাগার মিলিয়া, রাজনের সেই তেলের দোকানে বসিয়া, ওর বড় শোক বিএমপি যাতে ধ্বংস হয়ে যায়। ইয়া আল্লাহ, খালেদা জিয়া, নিজামি, লুৎফুজ্জামান বাবর, আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান, উনার একটা কুসন্তান এমনাসের রহমান, আল্লাহ আরো যারা জেল হাজতে আছে, ফালু ও নাকি এনটিভির মালিক শালা চুরা চুরা, ইয়া আল্লাহ, বাগান বাড়িতে বুঝি 10টা হরিণ মিলছে, আল্লাহ অবৈধ টেকার মালিক, সব কোটারে আমাদের ফখরুদ্দিন ভাই জেল ঢুকাইছে, আল্লাহ তাদের সাজারে কবুল করো, আল্লাহ তাদের 10 বছর সাজা লাগাই দাও, পায়ে বেরিয়া লাগাই দাও, বেরিয়া লাগাইয়া এমন শাস্তি দেও যাতে 14 কোটি মানুষের সাথে বেইমানি আর যেন না করে। আল্লাহ আওয়ামী লীগের আব্দুল জলিল সাহেব যারা আছে, আল্লাহ তাদেরকে শাস্তি দান করো, আওয়ামী লীগের পালা যারা আছে, আল্লাহ তাদেরকে তুমি বেশ নাসিব করো, যেমন কিবরিয়া সাহেব মারা গেছেন, আল্লাহ বেশ নাসিব করো, হাসানুল্লাহ মাস্টার ডে বেশ নাসিব করো, আইবি রহমান ডে বেশ নাসিব করো, শেখ মুজিবুর রহমান ডে বেশ নাসিব করো, জিয়াউর রহমানও খুব ভালো মানুষ আসিল, বেশ নাসিব করো, কিন্তু জিয়াউর রহমানের 2টা লড়কা, ইতনা হি তোর লড়কা হামসে নেহি দেখেগা, এই 2টারে সাজা 30 বছর দিয়া দেও, আল্লাহ খাসা বাজারের আগুন কমাই দেও, ফখরুদ্দিনের উপর তুমি একটু গজব নাজিল করে দাও, ফখরুদ্দিন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে, এই যে বিদ্যুতের লোডশেডিং, আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমাও, জীবনের তাম গুনাহ মাফ করে দাও, রাজলের তেলের দামে তুমি ইনকাম বাড়াইয়া দাও, ডেইলি 1 লাখ টাকা যাতে রোজগারি হইতো, আমরা সিগারেট খাইতে পারি, আল্লাহ কবুল করে দাও, আল্লাহ নির্বাচন যাতে অতি শীঘ্রই হয় রে আল্লাহ, আওয়ামী লীগ ক্ষমতাতে যায় গিয়া যাতে আবার মূল্যাঙ্করে ভিটা, এই তৌফিক দান করি দাও, আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউন তাআনিয়া মাওলানা বিয়া রাহমাতুল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইহি আমার আখেরি মুনাজাত, আমিন আমিন আমিন। নো নো এবারে